পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে শিশুদের অধিকার সামাজিক কর্মকাণ্ড যুক্ত করেছিলেন আর এর মধ্য দিয়ে দেশের মূল ভিত্তি রচনা করে গেছেন। কিন্তু এটা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক যে শিশু দিবসের মতো এই ধরনের একটা তাৎপর্যপূর্ণ দিবসকে ভারত সরকার ইতিহাসের পাতা থেকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু মঙ্গলবার তার 134তম জন্মদিন। এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করে প্রদেশ কংগ্রেস। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা ও কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের পতাকা উত্তোলন করে পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগের সুরে বলেন, জওহরলাল নেহেরু স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে শিশুদের অধিকার সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করেছিলেন আর এর মধ্য দিয়ে দেশের মূল ভিত্তি রচনা করে গেছেন। কিন্তু এটা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক যে শিশু দিবসের মতো এই ধরনের একটা তাৎপর্যপূর্ণ দিবসকে ভারত সরকার ইতিহাসের পাতা থেকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উনি শিশুদের অধিকার, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ডে উনি যুক্ত করে এই দেশের যে মূল ভিত্তিটাকে উনি রচনা করে গেছেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক যে এই ধরনের একটা তাৎপর্যপূর্ণ দিনকে ভারত সরকার এটা ইতিহাসের পাতা থেকে বিলীন করে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দীর্ঘ সময় ধরে এই দেশ এই দিনটিকে শিশু দিবস হিসাবে উৎসর্গ করে এসেছে। এটা সরকারিভাবে যেমন হয়েছে, বেসরকারি পর্যায়েও নানা কর্মসূচি আছে, কিন্তু বর্তমান দেশের সরকার এই দিনটিকে অবমর্যাদা করেছে এবং শিশুদের যে অধিকার রক্ষার্থে এই যে জাতীয় কার্যক্রম, এর থেকে পণ্ডিত নেহেরুকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র। কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সুদীপ রায় বর্মণ গাজায় যুদ্ধের নামে নিরীহ শিশুদের নিধনের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, এই ধরনের কার্যকলাপ মানুষ মেনে নেবে না, অবিলম্বেই এই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন। পণ্ডিতজি বলেছিলেন, দ্য চাইল্ড অফ টুডে ইজ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি টুমরো। কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এক কলি, মানে ব্লুম, ফুল, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা, প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করে এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই। প্রদেশ কংগ্রেসের দাবি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 134তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিনকার তাদের কর্মসূচিতে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তর্কের খাতিরে প্রদেশ কংগ্রেসের এই দাবি মেনে নিয়েও বলতে হয়, এই দিন কিন্তু কংগ্রেসের সেই কাঁকড়া সংস্কৃতির বিষয়টি পুনরায় নজরে এসেছে। কারণ এদিনও কংগ্রেসের অপর দুই বিধায়ক গোপাল রায়, বীরজিৎ সিনহা সহ একাংশ কংগ্রেসি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আর এই বিষয়টি যে প্রদেশ কংগ্রেসকে সাংগঠনিকভাবে চাপে রাখবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।